নমস্কার, জীবনী নিউজে প্রত্যেককে স্বাগত। সঙ্গে আমি নিবেদিতা। এই মুহূর্তে উপস্থিত হয়েছি জাংশন স্টেশনে। এখানে আসার কারণ হলো বাংলা পক্ষ যারা রয়েছেন তাদের অভিযোগ, তাদের দাবি যে এখানে শুধুমাত্র হিন্দি এবং ইংরেজিতে কেন লেখা রয়েছে, বাংলাতে কেন লেখা নেই। সাইনবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটি নোটিশ বোর্ডে কিন্তু হিন্দি আর ইংলিশের ব্যবহার করা হয়েছে, সেই তো বাংলা পক্ষর দাবি। শিলিগুড়ি জাংশন স্টেশনে লেখা হোক বাংলা, সরাসরি সেই দৃশ্য একবার তুলে ধরব। জংশন স্টেশনে এই মুহূর্তে প্রবেশ করছি আমরা, যেখানে ইংলিশ আর হিন্দির ব্যবহার করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়ি জংশন স্টেশনে কোনো বাংলা ভাষার সাইনবোর্ড নেই, সেখানে দ্রুত ফিরিয়ে আনতে হবে। ভিস্টাডোম নামক যে ট্রেনটি মূলত চলছে, সেই ট্রেনে কোনো বাংলায় পরিষেবা নেই, সেটিও কিন্তু তাদের দাবি রয়েছে বাংলা পক্ষ। এবং যে সমস্ত বহিরাগত মানুষ বাংলা তথা শিলিগুড়িতে চাকরি করছে, ব্যবসা করছে, তাদের বাংলা ভাষায় বলতে হবে এবং বর্ণপরিচয় বিলি তাদের করা হবে। আজকে যেই কর্মসূচি পালন করা হচ্ছে সেটি কিন্তু আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিন্দি ইংলিশে লেখা আছে, বাংলায় কিন্তু কোনো কিছু লেখা নেই, সেটি হচ্ছে বাংলা পক্ষের দাবি। বাংলায় কেন লেখা থাকবে না পশ্চিমবঙ্গ, তবে বাংলায় এখানে কিছু লেখা নেই। দাদা, আপনাদের আজকের যে দাবিগুলো যদি বলেন আমাদের। আমাদের দাবি একটাই দাবি, যেহেতু আমরা বাংলায় থাকি, বাংলায় কথা বলি, আমাদের নিজস্ব অধিকার আদায়ের জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। কারণ এই যে যত রেলওয়ে স্টেশন, ট্রেনের মধ্যে কোথাও বাংলাতে কোনো কিছু লেখা নেই, আমরা তার বিরুদ্ধেই আজকে নেমেছি। কারণ আমরা চাই আমাদের অধিকার, বাঙালির অধিকার আমরা পুনরুদ্ধার করার জন্য আজকে রাস্তায় নেমেছি। কারণ সমস্ত জায়গায় দেখা যাচ্ছে, আমরা আজকে শিলিগুড়ি জাংশন স্টেশনে এসেছি, আপনারাও দেখলেন বড় বড় বোর্ড লাগানো আছে, হিন্দিতে আছে শিলিগুড়ি জাংশন, সেখানে বাংলা বা ইংরেজির কোনো স্থান নেই। কিছু কিছু জায়গা আছে স্টেশন ম্যানেজার বা ওর মানে স্টেশন কর্মাধ্যক্ষ যিনি, ওনার এখানে স্টেশন মাস্টার লেখাটা হিন্দিতে আছে, ইংরেজিতে আছে, বাংলায় নেই। আমরা এর আগেও প্রতিবাদ করেছি, এনজিপিতেও কিছু প্রতিবাদ করেছি, এরিয়া অফিস যেখানে যেখানে এইসব মানে মানে সৃষ্টি হয়েছে ঝামেলার, আমরা সেখানে গিয়ে কিন্তু প্রতিবাদ করেছি। এবং কিছু কিছু জায়গায় তারা শুধরে নিয়েছে, যে কোনো সেক্টর, আমরা ব্যাংকিং সেক্টরও গেছি, সেখানেও কিন্তু আজকে আমরা সুফল পেয়েছি। তাই আমাদের একটাই দাবি, বাংলায় থাকবো, বাংলায় খাবো, বাংলা অধিকার পাবে না, এটা হতে পারে না, এটাই আমাদের অধিকার, এর জন্য আমরা লড়ছি। এবং আরও অনেক দূর যেতে পারি আমরা, আমাদের এই সংগঠনটা আজকে সারা বাংলায় ছড়িয়ে পড়েছে, তো আগামী দিনে আমরা কীভাবে আগাবো তার কর্মসূচি আমরা আজকের দিনে, আজকের মিটিং আমাদের একটাই কর্মসূচি আছে। আমরা এখানে প্রথমে তো মানে এগিয়ে ডেমোনস্ট্রেশন দিলাম, তারপরে আমরা একটা মেমোরান্ডাম দেবো স্টেশন ম্যানেজারকে যে এইগুলো যেন ইমিডিয়েট শুধরে নেওয়া হয়, আমরা বারবার আসবো না। এবং আমরা চাচ্ছি আমরা যে ডেমোনস্ট্রেশন দিব বা মেমোরান্ডাম দিব, তার ডেপুটেশন যেটা দিচ্ছি আমরা, তার রিপ্লাই চাই উইদিন 7 ডেজ, কেন হলো না, কেন হবে না এবং কবে হবে, এটাই আমাদের জানার। গতকাল দেখা গেছে এনজিপি স্টেশনে একজন ভদ্রমহিলা, তিনি সারাদিন
শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারেনি, শুধু ইংলিশ এবং হিন্দিতে লেখা ছিল বলে, এই বিষয়ে আপনাদের? এই বিষয়ে আমি যেহেতু মানে একসময় আমি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি, কিন্তু কাজ করছি, আমার আমি এই শিলু জংশনে চাকরি করে গেছি, আমি বহুবার এখানে স্টেশন ম্যানেজারকে বলেছি, সিআরএস যিনি ওনাকেও বলা হয়েছে, কিন্তু ফর্মটা আসছে যেহেতু বাইরের থেকে আসছে, কিন্তু এখন মাঝখানে কথা হয়েছিল কলকাতার থেকে হাওড়া থেকে প্রিন্ট হয়ে আসবে ফর্ম, কোনো ফর্ম এখনও আসেনি টিল ডেট, এটা সেই হিন্দি আর ইংরেজিতে আসছে। তো আগামীতে আশা করি কিছুদিনের মধ্যে এটা শুধরে যাবে, এই আশ্বাস তো আমরা পেয়েছি। আমরা একটা আমাদের কর্মসূচি আছে যারা হিন্দি ভাষী, আমরা যখন বিহারে যাই যে কোনো স্টেটে যাই আমরা চেষ্টা করি সেই রাজ্যের ভাষায় কথা বলার, কিন্তু যারা আজকে আমাদের এখানে থেকে আমাদের এখানে চাকরি করে সংসার পালন করছে বছরের পর বছর সব রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে, এটা তো বলতে পারবে না যে বাংলা থেকে বাংলার কোনো সুবিধা পাচ্ছে না। তো আমাদের এটাই আমাদের দাবি যে আমরা তাদেরকে বর্ণ পরিচয় দিব, তারা বাংলা শিখুক, প্রচুর আছে এখানে আমাদের কলিগস আছে যারা বাংলা খুব ভালো কথা বলে, এই পার্সেল অফিসে কিছু স্টাফ আছে বসে আছে, তাদের সাথে কথা বললেই বোঝা যাবে। তো আমরা চাই এটা সব জায়গায় ছড়িয়ে দিতে, এটাই আমাদের অধিকার, এর জন্যই লড়াই, এর বাইরে আমরা কিছু চাই না, আমাদের কারো কোনো জাতিগত বিশ্বাসভাবে কারোর সাথে বিদ্বেষ নেই, কারণ আমাদের অধিকারটাই আমরা চাই, আমাদের অধিকার, আমাদের আমরা যে বাঙালি, বাঙালির যে অধিকার সেটার জন্যই আমরা লড়াই করছি এবং লড়াই করে যাব। জয় বাংলা। আমার নাম দেবপ্রিয় দাস, আমি একজন মানে কর্মী হিসাবে কাজ করছি এখানে বাংলা পক্ষে, সহযোদ্ধা হিসাবে, এই আমার পরিচয়। ধন্যবাদ। আমরা কিন্তু সরাসরি জংশন স্টেশন থেকে আপনাদের লাইভে জুড়েছি বাংলা পক্ষর পক্ষ থেকে আজ, কিন্তু শহর জংশন স্টেশনে তারা ডেপুটেশন জমা দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই বোর্ডে লেখা আছে স্টেশন মাস্টার হিন্দি এবং ইংলিশে, বাংলার কিন্তু কোনো এখানে কিছু দেখা যাচ্ছে না। আবার আপনাদের সরাসরি কিন্তু দৃশ্য দেখাচ্ছি জংশন স্টেশন থেকে, জানকারী কর লিজিয়ে, গুগল পে যাইয়ে, হিন্দি রাষ্ট্রভাষা নেই
বাংলা ক্যাটাগরি সিস্টেম রাজ্য এবং বাংলায় আমার প্রথম শ্রেণীর নাগরিক। It's a good thing. আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ণ পরিচয় বই বিলি করা হলো স্টেশন মাস্টারকে। স্টেশন মাস্টারকে এই মুহূর্তে বর্ণ পরিচয় বিলি করা হলো।
পুরো নাম লিখে দিতে এটা আজকে আমরা শিলিগুড়ি বাংলা পক্ষ উপস্থিত হয়েছি শিলিগুড়ি জংশন স্টেশনে। আমরা দীর্ঘদিন ধরে যে লড়াই করছি, আমাদের মাতৃভাষা আমাদের বাংলাতে প্রয়োজন, আমাদের বাংলা আমাদের মাতৃভাষা এবং যে সমস্ত ভূমিজ ভাষা রয়েছে সেগুলোর আমরা রক্ষা চাই। তো কথাটা হচ্ছে যে শিলিগুড়ি জংশনে ইদানিং কিছুদিন ধরে, বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বাংলায় সাইনবোর্ড নেই এখানে, এখানে বাংলা ভাষাকে বঞ্চিত করা হচ্ছে, এখানে বাংলা ভূমিপুত্রদের অধিকারকে বঞ্চিত করা হচ্ছে, এখানে চাকরি পুঁজিবাজার ঠিকা টেন্ডার যা কিছু আছে, যা কিছু এই যে এটা শিলিগুড়ি জংশন স্টেশনে যা কিছু আছে সব আমাদের ভূমিপুত্র এখানে অধিকার পাচ্ছে না। তা আমরা চাই এখানে আমাদের ভূমিপুত্ররা অধিকার পাক এবং সর্বত্র বাংলা জুড়ে ভূমিপুত্রদের যে দাবি অধিকার সেগুলো যেন পুনঃ প্রতিষ্ঠা হয়, কারণ এটা বাংলার মাটি, এটা বাংলার সন্তানদের মাটি, এখানে বহিরাগতদের যেন সাম্রাজ্য প্রতিষ্ঠা না হতে পারে। আমরা চাই বাইরের রাজ্যে যতটা আমরা অধিকার পাই ততটাই বাইরের লোকেরা আমাদের মাটিতে অধিকার পাবে, এক চুলও এদিক ওদিক হবে না, অর্থাৎ সাম্য। আমরা সমান অধিকারে বিশ্বাস করি, সাম্রাজ্যবাদ না, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবসময় ছিলাম, সে ব্রিটিশ হোক, সে মোগল হোক, সে যেই হোক না কেন, হিন্দি সাম্রাজ্যবাদী হোক না কেন, সবসময় আমরা বিরোধ করেছিলাম এবং করতে থাকবো। ওরা আশ্বাস দিয়েছে, ওরা আশ্বাস দিয়েছে যে আগামীতে ওরা সংশোধন করার চেষ্টা করবে এবং যদি না ওরা আমাদের কথা মতো যদি ওরা না পালন করে সব কিছু, আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাব। এবং আমরা এটাই বলতে চাই সব বাংলার জনগণদেরকে এবং বাঙালিদেরকে, বাংলার ভূমিপুত্রদেরকে, আসুন আমরা এক হই, আমাদের একতাই কিন্তু আমাদের শেষ রক্ষা। আমরা যতক্ষণ না আমরা একতা আনতে পারবো ততক্ষণ না কিন্তু আমাদের পুঁজি বাজার চাকরি ঠিকা টেন্ডার পাবো না, বাইরের লোকেরা কিন্তু সব কিছু লুটে নিয়ে যাচ্ছে। সবাইকে আমরা জামাই আদর করছি বহিরাগতদের, আর আমাদেরকে বলছে বিদেশি, আমাদেরকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, এগুলো আমরা সহ্য করতে পারবো না। আমরা কি বাইরের রাজ্যে গিয়ে তাদের সেখানকার মাটিদের সন্তানদের অপমানিত করতে পারবো? আমাদেরকে দেখিয়ে দেবে ওরা ওদের। তাই আমরা চাই আমাদের মাটিতে অধিকার, আর কারোর বিরুদ্ধে বিদ্বেষ নয়, সবার প্রতি আমাদের ভালোবাসা স্নেহ ভ্রাতৃত্ব আছে সেটা যেন বজায় থাকে। আমরা বাঙালির অধিকার চাই এবং বাঙালি যেন সবসময় জয় হয়। জয় বাংলা। রাজাদিত্য সরকার কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব, কেন্দ্রীয় কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায়। আশিস, জংশন স্টেশন থেকে সরাসরি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছেন। হ্যাঁ দাদা, কি বলবেন? আমি একটু ক্যামেরাম্যান দাদাকে এটা দেখাইতে বলবো। ভিডিও জার্নালিস্ট চিনছে, চিনি, ভিডিও সাংবাদিক আছে। আমাদের প্রতিনিধিরা যখন এই অফিসে ঢোকে তখন এখানকার কর্তব্যরত অফিসার বারবার বলার চেষ্টা করছে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা। বলছি সেই যে হিন্দি যে ভারতের রাষ্ট্রভাষা, এটা ভারতের কোন সংবিধানে বলা হয়েছে? সংবিধান ওনাকে দেখাইতে হবে। উনি একজন সরকারি অফিসার হয়ে কীভাবে এত বড় একটা মিথ্যা মিডিয়ার সামনে বলে, যেখানে শিলিগুড়ির একটা জনপ্রিয় নিউজ পোর্টাল কথা বলতেছে এবং লাইভে চলতেছে, উনি বলে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা।
কোন সংবিধানে লেখা হয়েছে, সেই সংবিধান কে রচনা করছে আমাদেরকে বলতে হবে। এখানে স্পষ্ট লেখা আছে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের হাইকোর্ট 2010 সালের 25শে জানুয়ারি খুব স্পষ্টভাবে বলে দিয়েছে, একটা কোর্ট বলে দিয়েছে ভারতের কোনো রাষ্ট্রভাষা নাই এবং ভারতের যে অফিসিয়াল 22টা ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোই মানে রাষ্ট্রভাষার সমমর্যাদাপূর্ণ। এবং এটা এখনো আলটপকা কোনো নিউজ চ্যানেল না বা কোনো আইটি সেলের কোনো তৈরি প্ল্যাটফর্ম না, দ্য হিন্দু। ভারতের যদি 5টা জনপ্রিয় সংবাদ মাধ্যম থাকে তাহলে এটা একটা। আমরা এইখানে দাঁড়িয়ে ধিক্কার জানাই ওই অফিসারদের বিরুদ্ধে যে তারা বলেছে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা, হিন্দি এটা সংবিধান বিরোধী কথাবার্তা। এই ধরনের কথা আমরা এইখানে দাঁড়িয়ে আরও বলতে চাই, শিলিগুড়ির মাটিতে তথা বাংলার মাটিতে কোনো হিন্দিভাষী অফিসার হোক আর যে অফিসারই হোক এই ধরনের কথা যেন ভবিষ্যতে না বলে। আমরা কিন্তু বাংলা পক্ষ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, একদম ঠিক। মানে বড় অফিসারের জায়গায় আছে দেখেই ওনার ধমকে আমার শুনতে আমার কথা শুনতে হবে? এই রাজ্যের মানুষের টাকায় ওনাদের বেতন হয়, কথাটা জানতো? আজকে যেটা হচ্ছে এটা ব্রিটিশরা করতো। আজকে আমরা বাঙালিরা স্বাধীন করেছি ভারতকে, আবার বাঙালিরা দেখিয়ে দিও বাঙালি মাটি অধিকার। আমরা কিন্তু সরাসরি দৃশ্য তুলে ধরলাম জংশন স্টেশন থেকে দৃশ্য, জংশন স্টেশনে যে ব্যানারে বাংলা নেই, হিন্দি আর ইংলিশ ব্যবহার করা হয়েছে, সেই হিসেবে কিন্তু ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বাংলার পক্ষ থেকে। সামনেই দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু এবং রাষ্ট্রভাষা হিন্দি সেটা নিয়েও কিন্তু বিতর্ক কিন্তু আমরা সরাসরি তুলে ধরলাম। এরকমই বিভিন্ন খবর বিভিন্ন আপডেটস নিয়ে কিন্তু আমরা আপনাদের সম্মুখীন হবো। ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থাকুন, দেখতে থাকুন জিবিএনএন। ধন্যবাদ।